আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাবরিন সুলতানা জমুর বলছি ইতালির ভেনিস থেকে। আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সবার সামনে নতুন একটা দোকানের পরিচয় করে দিব, যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি বাইয়ের একটা দোকান, নিউ ওপেন করছে। এটার নাম হচ্ছে ডালি স্ন্যাক বার, আর পিৎজা আর কাবাবের জন্য অনেক বিখ্যাত। আজকে এই পিৎজা আমরা ট্রাই করতে আসছি আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে দোকানে যাই, ভিতরে যাই। এই তো দোকানের ভিতরে চলে আসছি, আর দোকানের ভিতরকার পরিবেশটাও কিন্তু একদম এক কথায় মনোরম পরিবেশ, শান্তশিষ্ট। এখন তাহলে দোকানের মালিক সুজন ভাইয়ের মুখেই শুনুন তার বিজনেসের কিছু কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো এই মানে পিজ্জারিয়ার দোকান নতুন ওপেন করছেন? জি জি জি, আমি নতুন ওপেন করছি। অবশ্যই আমি শুনছি আপনাদের আরো অনেক। জি জি, আমাদের ভেনিসের রেস্টুরেন্ট আছে, তবে অনেক না, মোটামুটি আছে। তো জি জি জি, এখন সবাই আমাদের মোটামুটি সবাই আমরা সফল ব্যবসায়ী বলা যায় আপনাদেরকে। সফল ব্যবসায়ী না, চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি জি জি, এটাই ভাইয়া। এখন করোনাকালীন সময় আমরা তো সবাই জানি যে ব্যবসা একটু মানে এখন একটু, হ্যাঁ একটু মন্দ যাচ্ছে। আচ্ছা না, এখন তো আমি তো লোকালে, আপনার যেই ভেনিসের যেই এটা টুরিস্ট পয়েন্ট ওটা এখন বন্ধ বললেই চলে। তো লোকাল পয়েন্ট একটু কিছু কিছু আপনার, হ্যাঁ মোটামুটি ভালো যাচ্ছে আর কি। হ্যাঁ ওপেন করে নিষেধ, এমন কি আপনার লোক টুরিস্ট যেতে নেই, আপনার কার কাছে বিক্রি করবেন যদি টুরিস্ট না থাকে? তাই এখন তো এই কারণে আর কি আপনার খরচ উঠে করতে পারতেছে না। তো ম্যাচে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা টুকটাক দিয়ে, হ্যাঁ ভালো আছি। তারপরে করোনা তো একটা ইয়ে থাকবেই, ইনশাল্লাহ শিবির শিবির কেটে যাবে। হ্যাঁ জি, সফল পাবে। আমাদের এখানে পিৎজা আছে অনেক ধরনেরই, আপনার অনেক আইটেমের পিৎজা আছে, আপনার 32 আইটেমের পিৎজা আমি এখানে ইয়ে করছি। জি 32, তারপর আবার আরও আছে আপনার পিৎজা কাবাব, আর আরেকটা হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই আমাদের পিজার ভিতরে এবং কাবাবের ভিতরে কোনো রকমের প্রসূত পাওয়া যাবে না। প্রসূত মানে হচ্ছে আপনার ওই যে এই যেটাকে বলা হয় হারাম, হ্যাঁ যেটা ওটা নাই, ওটা আপনার 100% হালাম হালাল পাবেন আমাদের এখানে। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম মানে কি বলে রেডি করবেন ডাইরেক্ট আর আমরা খাবো। হ্যাঁ অবশ্যই, সব আমাদের এখানে সব কিছু ফ্রেশ। আমরা মেসে তো আমি যতটুকু জানি পুরোপুরি জানি না, সেটা আপনারা বিজনেস করেন আপনারা বলতে পারবেন। আমাদের বাঙালি ভাইদের অনেক দোকান আছে। হ্যাঁ অনেক দোকান আছে বাঙালি ভাইদের, ইনশাল্লাহ। হ্যাঁ বাঙালি ইনশাল্লাহ আমাদের এখানে খুব ভালোই, এই ইতালিতে বাঙালি ভালোই আপনার সামনের দিকে এগোচ্ছে। যেমন যে কাঁচা বাজার কথা বলছিলাম, হ্যাঁ কাঁচা বাজার, কাঁচা বাজারে অনেক আমাদের বাঙালি ঢুকছে। হ্যাঁ ভালোই লাগে না? হ্যাঁ আসলে গর্ববোধ করি যখন বাঙালি ভাইদের দোকান দেখি। অবশ্যই আমরা হচ্ছে ইতালিয়ানদের দোকানে গেলে তো কমিউনিকেশন মানে কথাবার্তাটা ঠিকঠাক বলতে পারি না, শুধু অর্ডার দিয়ে বসে থাকি। হ্যাঁ এটা এখানে এসে খুব ভালো লাগতেছে যে জি সবকিছু একদম বুঝে শুনে, না এটাই আর কি, বুঝিয়ে দিচ্ছেন কি আছে কি না আছে, হালাল হারাম সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে খুব ভালো লাগলো ভাই, আপনি বলে কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলার থাকে? কাস্টমার উদ্দেশ্যে বলবো আপনারা সবাই আসেন আমাদের এখানে, আপনারা যারা মেসে আসেন আপনারা দেখেন আপনারা এখানে 100% আপনারা হালাল পাবেন। এমনকি আপনার ভেনিসে যে রেস্টুরেন্ট আছে ওইটাও আমরা হালাল উপায়ে আপনি তৈরি করছি, কোনো রকমের হারাম নাই। একটা রেস্টুরেন্ট আমি ওইটা ওরকমভাবে তৈরি করছি, হ্যাঁ হালালের উপরে ইয়ে করছি, হ্যাঁ রাখতে চাচ্ছি। হ্যাঁ নির্ভয়, না এটা যদিও মনে করেন অনেকে মিথ্যে বলে কিন্তু আমি তো মুসলমান, আমি তো এই জিনিসটা প্রুভ করতে পারবো, কারণ এটা জবাবদিহি হতো আমারই করতে হবে পরবর্তীতে আল্লাহর কাছে। তো এই কারণে হালাল উপায়ে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যাক কোনটা খাবেন? তন্নাসি পোলা মাশরুম, ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ঠিক আছে, ভালো থাকুন, ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ইনশাল্লাহ। পিৎজা বানানোর পুরো প্রসেসটাই আজকে আমরা দেখব, যে দোকানে কীরকমভাবে পিৎজা বানায়। তার জন্য প্রথমে হচ্ছে এই যে পিৎজার ডো রেডি করা আছে, এখান থেকে নেওয়া হচ্ছে। আমরা যেহেতু দুইটা অর্ডার দিছি না, আমি একদম সরাসরি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি হচ্ছে। ওয়াও বেলিসিমো,
আচ্ছা, এই ডোটা কতক্ষণ আগে করা রাখে কমপক্ষে? এটা গতকালকে করা। ও, কালকে করে রাখছে। ভালো, 6 ঘন্টা আগে করলে ভালো হয়। মানে পিজা, হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। বাজার 6 ঘন্টা আগে করলে ভালো হয়। ওয়াও, সুন্দর। দোকানে হচ্ছে সব রকম প্রসেস থাকে, রেডি করতে খুব সুন্দর হয়। অনেক গোল হয়েছে, ওয়াও। আমি তো বেলুন দিয়ে অত সুন্দর রুটি গোল করতে পারি না, সেই রকম। এখানে আছে হচ্ছে কি কি একটু দেখি, সস, টমেটো সস। ইয়েস, টমেটো সস। সবটি একটু একটু দেখে নিয়ে গিয়ে তারপর দাও। ঠিক আছে। একটা পিজ্জায় কতটুকু লাগে? 100 গ্রাম। তারপরে কি দেওয়া হবে? আমার যেহেতু অনেক বেশি ভালো লাগে মোজারেলা চিজ, যেহেতু তোমার কি বলে ফ্রেন্ডের এই দোকান, সমস্যা নাই। ওয়াও, তারপর পরিমাণের চেয়ে বেশি দিলে আবার খাইতে স্বাদ অন্যরকম লাগবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা আমি না বুঝে বলছি, সমস্যা নাই। এখন কি দেওয়া হবে? এখন এটা হলো কারসুফি, এটা হলো মাশরুম। কারসুফি কি? কারসুফি একটা ফুলের মতো একটা আছে এটা। আচ্ছা ঠিক আছে, মানে মাশরুম। আচ্ছা ঠিক আছে, দাও মাশরুম। আর একটু মনে হয় লাগে নাকি, যদিও আমি ভালোভাবে না জানি না, আর একটু লাগবে। এনাফ। তারপরে কি দেবা? দেন ও আচ্ছা, গাজর, তারপর শসা। আচ্ছা, এটা লাগবে না। এইখানে আছে পেঁয়াজ, লাগবে না। টমেটো, টমেটো, সালাদ, সালাদ। এখন কি দিচ্ছ? ওরিগানো। ওরিগানোটা আসলে কি? পিজ্জায় দিতে হয় এরকম কিছু মশলা? ও আচ্ছা, পিজ্জার মশলা। সেটা আমাকে পরিচয় করায় দিও, তাহলে খুব বেশি ভালো হয়। আমি যেহেতু একটু ঝাল খাই, এখানে একটু ওই যে শুকনো ঝাল আছে না, যেন একটু স্পাইসি হয়, ভালো লাগে দেখি। ওয়াও, সুন্দর তো। দেখতে পাচ্ছি, দাও দাও, একটু জাল দাও, আমার খুব ভালো লাগে একটু জাল। জাল বরাবরই তোমাকে বলি, একটু জাল দাও। খুব সহজেই হচ্ছে তোমার ফ্রেন্ডের দোকানে এসে, তুমি নিজে বানিয়ে দিচ্ছ আর আমি মজা করে খাবো, খাই দেবো কেন। এখন কি দিচ্ছ? অলিভ। ওয়াও, এখন হচ্ছে এটার ফাইনাল ফাইনাল দি, মানে ওভেনে দিবা। ওয়াও, সুন্দর তো, সেরকম কোনো রকম হাতের সাহায্য ছাড়াই। তারপর দিতে হচ্ছে ওভেন। আচ্ছা, এই বড় ওভেনগুলোতে কত ডিগ্রি তাপমাত্রায় কত সময় লাগে? 300 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট সময় লাগবে। 8 হইতে 10 মিনিট লাগবে না? তাহলে এখন আমরা অপেক্ষা করি পিজ্জা হোক। ও, 300 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য দেওয়া হয়েছে। অলরেডি পিজ্জার সাইডটুকু ফুলে আসছে রুটি, আর ভিতরে কি সুন্দর হয়ে আসছে দেখো, দেখা যাচ্ছে এখান থেকে, যেহেতু ওভেনের ভিতর পুরোপুরি দেখা যাচ্ছে না, তারপর অনেকটাই দেখা যাচ্ছে। ওকে, এখন এটাকে ওপেন করছো কেন? একটু ঘুরায় দিতে, মানে এই সাইড দিতে হবে কেন? সমানভাবে তাপ হয় না? ওয়াও, অনেকটাই ফুলে উঠছে। শেষ 10 মিনিট হয়ে গেছে, এখন হচ্ছে ওয়াও, গ্রান শুনেই তো খেতে ইচ্ছে করছে, গ্রানটা সেরকম বের হয়েছে। কাটার আগে আমি একটু দেখে নিই আর অপর পাশটার কি অবস্থা। মচমচে, এরকমই তো আমি ঠিক পছন্দ করি। ওকে, পিস করো। ছোট ছোট করে করবা, অনেক বড় করবা না,
ছোট করলে আমার ইজি হয় খেতে। ওয়াও, সেই রকম একটু একটু উঠায় দেখাও তো প্লিজ, একটা পিস। ওয়াও, সেই রকম এক পিস একটু উঠায় দেখাও তো। ওয়াও ওয়াও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এনাফ। এখন আর কি খাবার পালা, আর খেয়ে দেখি আসলে স্বাদ কেমন হলো। দেখতে তো মনে হচ্ছে অনেক বেশি অনেক বেশি ইয়াম্মি, তো একটু খাবারটা খেয়ে দেখি কেমন লাগে। যেহেতু আমার অনেক পছন্দের পিৎজা, তারপর মাশরুম, পিৎজার ভিতরে মাশরুম আর মোজারেলা চিজ, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা নিজেরাই দাঁড়িয়ে থেকে একদম রেডি করলাম, যথেষ্ট পরিমাণে মোজারেলা চিজ দেওয়া হয়েছে। আমার খুব খুব ফেভারিট একটা খাবার পিৎজার ভিতর যদি মোজারেলা চিজ একটু বেশি হয় তাহলে তো অনেক অনেক মজা লাগে। আমার কাছে কিন্তু দারুণ লাগছে এই পিৎজাটা। আপনারা যারা মেসরের আশেপাশে আছেন তারা কিন্তু এই সুজন ভাইয়ের দোকানে এসে এই পিৎজা খেয়ে যেতে পারেন। ভিতরের পরিবেশটা অনেক শান্তশিষ্ট, আর দোকানের মালিক সুজন ভাইয়ের কথা কি বলবো, অনেক আন্তরিক। আচ্ছা, দোকানের মালিকের অনেক প্রশংসা করলাম, এখন হচ্ছে পিৎজার প্রশংসা করি। সত্যি পিৎজাটা কিন্তু অনেক অনেক মজার ছিল। হ্যাঁ, যখন আমি বয়স দিচ্ছি ভিডিওতে তখন আবার মনে হলো যে আমার যদি এখন আবার খেতে পারতাম, ঠিক সেরকম স্বাদ আমার মনে হচ্ছে এখনও অনুভব করছি। খুব ভালো লাগলো সুজন ভাইয়ের দোকানে পিৎজা খাওয়ার পর। আমি তো প্রায়ই যাব, আপনাদের সবার আমন্ত্রণ এই দোকানে। এইটার উপরের অংশে যেমন একটা মোলায়েম ভাব সৃষ্টি হয়েছে, কিন্তু নিচেরটায় অনেকটাই মুচমুচে ক্রিসপি যেটাকে বলে, ঠিক সেরকম। খুব ভালো লাগলো আজকের বিকালবেলার ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সুজন ভাইয়ের দোকান ভিজিট। নতুন ওপেন করেছে দোকানটা, তার জন্য শুভকামনা রইল, আর আপনাদের সবার আমন্ত্রণ। আজকের পিৎজাটা অন্যরকম, ঠিক বেনিসে আমি অনেক দোকানে পিৎজা খেয়েছি কিন্তু সবথেকে আমার কাছে এটাই বেটার লাগলো। সত্যি অমায়িক সুজন ভাইয়ের ব্যবহার, তারপর পিৎজার স্বাদ সব মিলিয়ে অতুলনীয়। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো দিবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর আমরা যারা প্রবাসী আছি সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন, আমরাও সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি। সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আমি সাবরিন সুলতানা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।